আমি টিএইচ আফতাব, আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি, অবসরে আমি লেখালেখি করি। আমার লেখার উপাদান হচ্ছে কাজী নজরুল ইসলাম, ওনার প্রতিটি লেখা, ওনার প্রতিটি গান, প্রতিটি কাব্যগ্রন্থ আমাকে লেখার জন্য অনুপ্রাণিত করে, কথা সাহিত্য আমাকে খুব আলোড়িত করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, ওনাদের লেখা থেকেই আমি লেখালেখির প্রতি এত অনুরাগ তৈরি করেছি, লেখালেখির প্রতি আমার ভালোবাসার জন্ম হয়েছে। একজন শিক্ষকের সর্বপ্রথম কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জনের পরে তার পক্ষে সম্ভব হয় জ্ঞান বিতরণ করা। জ্ঞান বিতরণ করা, জ্ঞানের মশাল জ্বালানো তো শিক্ষকের প্রধান কাজ। আমি যেহেতু জ্ঞানের সাথে থাকি, জ্ঞান আহরণ করতে ভালোবাসি, আর জ্ঞানের মশাল জ্বালানোর জন্য বই হচ্ছে প্রধান মাধ্যম। আমার প্রথম বই ছিল বক্ষে দাবানল। বক্ষে দাবানল মূলত এটা মানে বিদ্রোহের আদলে রচিত। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমি কাজী নজরুল অনুরাগী। কাজী নজরুল তার প্রথম কাব্যগ্রন্থ যেটা অগ্নিবীণা ছিল সেটাকে কিন্তু তার বিদ্রোহ ফুটিয়ে তুলেছে। আমার বইটা তো বক্ষে দাবানল যে বইটা ছিল সেটার দাবানল যেই কবিতাটা ছিল মূলত সেটা রাজহত্যার নিরিখে রচিত। মূলত বঙ্গবন্ধু সপরিবারে যে নিহত হয়েছে সেটার প্রেক্ষাপটে লিখিত হয়েছে। আর তাছাড়া বর্তমান সময়ে যুদ্ধ, বিগ্রহ, ক্ষুধা, দারিদ্র এগুলোর বিরুদ্ধেও আমি আমার কলমটা স্বল্প হলেও চালানোর চেষ্টা করি, প্রতিবাদ অন্তত পক্ষে কলম দিয়ে করি, মনে প্রাণে তো করি। হয়তো বা আমি সরাসরি সম্মুখ যোদ্ধা হিসেবে ক্ষুধা, দারিদ্র, অনিয়ম, অত্যাচারের বিরুদ্ধে অংশগ্রহণ করতে না পারি, আমার কলম তো পারে, আমার কল্পনা তো পারে, আমার ভাবনা তো পারে, সেই নিরিখে আমি এটা চেষ্টা করেছি। আর এটা হচ্ছে অবিনাশী প্রেম, আমার দ্বিতীয় উপন্যাস। প্রেম স্বর্গীয়, প্রেম স্বর্গ থেকে আসে। একজন মনের, একজন মানবের মনে যে সাহিত্য আসে আমি মনে করি প্রেমের দরজা দিয়ে প্রবেশ করে। প্রেম মন্দ কিছু নয়, প্রেম স্বর্গীয়। আর এটা ওইরকম প্রেমের নিরিখেই অবিনাশী প্রেম উপন্যাসটা রচিত। তাছাড়া শুধুমাত্র এখানে যে প্রেমের একটা মেটেরিয়ালস আছে তা না, আমাদের ইয়াং জেনারেশনের জন্য অনেক অনেক মেসেজ আছে, সেটা এই উপন্যাসের প্রধান চরিত্র সে তার প্রধান চরিত্র সম্পর্কে জানলেই বিষয়টা ইয়াং জেনারেশন, আমাদের বর্তমান প্রজন্ম জানবে। আমাদের বর্তমান প্রজন্ম বই থেকে দূরে, সৃজনশীলতা থেকে দূরে, ক্রিয়েটিভিটি থেকে দূরে, এটা যেন কাছে টানে ওইটার নিরিখে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় এই উপন্যাসটি রচনা করেছি। নতুন যারা, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে বর্তমান সময়ে, আমাদের সময়ে যে লেখাটা হচ্ছে, লেখালেখি অত্যন্ত মানে যে কোনো একজন মানুষের মনে কবিতা সহজে প্রবেশ করে, কবিতাটা যেন সহজবোধ্য হয়। আমিও লিখি আমার লেখাও, আমার পাঠক যারা নিয়মিত পাঠক, আমার বন্ধু বান্ধব যারা, তারা বলে যে সহজবোধ্য হয়, ঠিক আছে। যেহেতু আমি আমার বেশিরভাগ কবিতা, হ্যাঁ, আমি প্রকৃতি নিয়ে লিখি, প্রেম নিয়ে লিখি, তবে বিদ্রোহটাকে আমি সর্বপ্রথম প্রাধান্য দিই। ওইখানে লিখতে গিয়ে হয়তো অপ্রচলিত শব্দ বা বিদেশি শব্দ, এরকম শব্দ আনি, কিন্তু ওগুলোর ব্যাখ্যা দেওয়ার অবশ্য আমি চেষ্টা করি। আর বর্তমান সময়ে দেখা যায় যে গদ্য রীতিতে লেখা হয়, যেটা অনেকের জন্য বোধগম্য হয় না, অনেকের জন্য, সাধারণ একজন পাঠকের জন্য বোধগম্য হয় না। তাছাড়া ওই কবিতাগুলো আপনার মানে ছন্দে অন্তমিল থাকে না, ছন্দে অন্তমিল না থাকার কারণে সবার কাছে সহজে পৌঁছায় না। তো আমি মনে করি যে মানে সাহিত্য তো একটা যুগের, একটা সমাজের চিত্রটা ফুটিয়ে তোলে, যে অন্তত পক্ষে যে আমাদের যে জেনারেশন যারা, তারা যেন বই প্রেমী হয়, বইমুখী হয়, ওইভাবে যেন তাদের সৃজন কর্মগুলো তৈরি করে। আচ্ছা, মানে ভাইরাল হওয়াটাকে আমি কখনো মুখ্য বিবেচনা করি না। আর এটা প্রত্যেকেরই নিজস্ব একটা জীবন আছে, জীবনধারা আছে, তার দর্শন আছে, সেখান থেকে যে ভালো করবে সে ভালোর সাধুবাদ অবশ্যই পাবে। তো এটা নিয়ে আমি অবশ্য ওইভাবে নেতিবাচক কিছু বলতে চাই না, ঠিক আছে। আর যে লিখেছে লেখা, লেখা লেখি এটা, ঠিক আছে, মানে মনের ভিতরে একটা অনুভূতি কাজ করে, সেই অনুভূতিটা কাগজে কলমে ফুটিয়ে তোলে, তো লেখাকে অবশ্যই সাধুবাদ জানাই, তবে সেই লেখা অবশ্যই মানসম্মত হতে হবে। নতুন লেখকদের সাথে পুরাতন লেখকদের পার্থক্য, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম আমি অনেক কিছু বলতে গেলে যে এই সময়ে দেখেন, আগে যারা লেখক ছিল, আমাদের কালজয়ী যারা লেখক ছিল, তাদের রচনা আজও যান আমাদের মাঝে অমর হয়ে আছে, এটা এক কথায় বা নিঃসন্দেহে বলতে হয় যে তারা জিনিয়াস ছিল, কিন্তু আমরা হচ্ছি না। এবার অনেকগুলো কারণ আছে, যুগ সমাজ পরিবর্তন হয়েছে, এখন যে কোনো কেউ খুব সহজে একটা বই ধরে না। তথ্য প্রযুক্তির অনেক উন্নয়নের কারণে দেখা গেছে সহজে বই ধরে না। তাছাড়া অ্যাট দ্য মেন টাইম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এটার কারণে দেখা গেছে ইয়াং জেনারেশনকে আরও অন্যদিক দাবিত করছে, বইমুখী হচ্ছে না। তবে আমি মনে করি যেটা যদি সৃজন, সত্যিকারের সৃজনশীলতা আসে,
যে আমাদের আমাদের আবার হুমায়ুন আহমেদ জন্ম নেক, রবীন্দ্রনাথ জন্ম নেক, নজরুল জন্ম হোক, যে ওই মানের লেখক যদি আসে অবশ্যই মানুষ বইয়ের প্রতি আকৃষ্ট হবে, ওই অর্থে ফিরে আসবে না, কেননা পৃথিবী তো আর থেমে নেই, পৃথিবীটা যেমন ঘুরছে সব কিছুই পরিবর্তন হচ্ছে, ওই হতে হবে না, সেই পুরনোতে ফিরে যাওয়া হবে না, তখন শুধুমাত্র মানে আমার অবসরের আমার দুঃসময়ের একটা সারথি হিসেবে একটা বই ছিল, এখন অনেক কিছু আছে। তবে যদি যেটা যদি সত্যিকারের সৃজনশীল কোনো কিছু হয় সেটা ফুটে উঠবেই, টুডে অর টুমরো সেটা ফুটে উঠবে এবং কি জেনারেশনকে টানবে নিঃসন্দেহে, যে এই অনুভূতিটা আমার কাছে অনেক তৃপ্তির। তাছাড়া এখানে আমি আমার সবচেয়ে কাছের যারা তাদের পেয়েছি, আমার পরিবারও ছিল, বন্ধু বান্ধবও ছিল, ভালোবাসার মানুষগুলোই ছিল, ঠিক আছে, অবশ্যই এটা আমার কাছে ভালো লাগার বিষয়। আর যারা আমার পাঠক বা যারা শুভাকাঙ্ক্ষী যারা এসেছে আমার, মানে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা যেন পাশে থাকে, পিছনের সময়গুলোতেও ছিল, অতীতেও ছিল, আজীবন থাকবে, আমি এরকম আশা তাদের ব্যক্ত করি। আর তাদের সবার ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কর্মজীবনে সবার সাফল্য কামনা করি। আসলে আমার অনুভূতি আমি আপনার মুখের ভাষায় বুঝাতে পারবো না, আমার ফিলিংসটা কেমন কাজ করতেছে। আমরা মরকন মোচনের অনুষ্ঠানের জন্য স্টেজে যাচ্ছি, ওইখান থেকে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। তবে আমরা ভালো কিছু আশা করি, ভালো কিছু আশা করতেছি ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর হাতে।